অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যে স্যার প্রেমের সম্বন্ধে কিছু একটা ভিডিও দিন। অনেকের প্রেম বিচ্ছেদ, প্রেম থেকে হতাশা, এগুলো প্রচুর মেসেজ এসছে। শুক্রের রাশি পরিবর্তন, অর্থাৎ এই কুম্ভ রাশি থেকে মীন রাশিতে শুক্র অলরেডি গমন করেছে, অর্থাৎ তুঙ্গ গৃহে এই শুক্রের গমন এই ছয়টি রাশির যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে এই প্রেমের ক্ষেত্রে। অর্থাৎ যাদের রাশিচক্রে পঞ্চম ভাব, আপনার ভেনাস, মুন এবং মার্স এই তিনটি গ্রহ ভালো আছে, অর্থাৎ শুক্র, চন্দ্র, মঙ্গল যদি আপনার রাশিচক্রে ভালো থাকে, আপনার পঞ্চম ভাব যদি পীড়িত না হয় বা পঞ্চম ভাবের উপর কোনো যদি পাপগ্রহের দৃষ্টি না থাকে, তাহলে নিশ্চিতরূপে আপনি কিন্তু প্রেমে কিন্তু সফলতা পাবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। দেখুন, প্রেমের বিষয়টা খুব কঠিন, একটা দক্ষ জ্যোতিষের ক্ষেত্র কিন্তু বলা কঠিন হয়ে পড়ে। প্রচুর প্রেম হচ্ছে, প্রেম ভেঙে যাচ্ছে। দেখুন, প্রথমেই বলি আপনার পঞ্চম ভাবের অবস্থান দেখতে হয়। আচ্ছা, আপনার পঞ্চম ভাবে কোন গ্রহ আছে এবং পঞ্চম ভাবাধিপতি কোন ভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু একান্ত দেখা দরকার। অর্থাৎ আপনার পঞ্চম ভাব, আপনার পঞ্চম ভাবে কোন গ্রহ অবস্থান করছে বা তার ভাবাধিপতি কোথায় অবস্থান করছে, কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, এই জায়গাগুলো দেখা দরকার। আপনার শুক্রের প্লেসমেন্ট, আপনার চন্দ্রের কোথায় অবস্থান, মঙ্গল কোথায় অবস্থান করছে। দেখুন, প্রেমের বিষয়টা একদম সম্পূর্ণরূপে আলাদা। আমি বারবার বলেছি, আজ একরকম, সাত দিন পর একরকম, এক মাস পর একরকম, প্রেমের ধরনটাই আলাদা। তো প্রেমে যারা বারবার হতাশ হয়ে যাচ্ছে, প্রেম বারবার কেটে যাচ্ছে, এক বা প্রেমে ব্রেকআপ চলে আসছে, এই জায়গাটা আপনারা নিজস্ব পার্সোনাল চার্ট অ্যানালাইসিস করুন, সেখানে আপনারা সঠিক মতন তথ্য অবশ্যই পাবেন। তো শুরু করা যাক এই শুক্রের রাশি পরিবর্তনে। তুঙ্গ গৃহে শুক্রের প্রবেশ, যদিও শুক্র অস্তমিত, কিন্তু তা সত্ত্বেও এই ছয়টি রাশিকে প্রেমের দিক থেকে সফলতা যুগান্তকারী পরিবর্তন কিন্তু ঘটবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, অর্থাৎ প্রেম হবে। আমি একদম, আপনার যদি পঞ্চম ভাব, আপনার যদি শুক্রের অবস্থান ভালো থাকে এবং এর সাথে সাথে আপনার দশা অন্তর্দশা যদি পারমিট করে, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু এই 17 মার্চের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা যুগান্তকারী পরিবর্তন কিন্তু হবেই হবে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের প্রেমের জায়গাতে আপনারা সফলতা পেতে চলেছেন, অর্থাৎ নতুন প্রেম, যাদের প্রেমে ব্রেকআপ হয়ে গেছে সেই প্রেম ফিরবে, নতুন প্রেম আপনার জীবনে আসবে। প্রেমের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটতে চলেছে, প্রথম রাশি হচ্ছে মীন রাশি। দুই নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ যাদের প্রেমে ব্রেকআপ হয়ে গেছে সেই পুরাতন প্রেম কিন্তু কামব্যাক করার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে কুম্ভ রাশি, এবং নতুন প্রেমের হাতছানি
এই সম্ভাবনাটা কিন্তু থাকছে কুম্ভ রাশি। অর্থাৎ কুম্ভ রাশি কিন্তু প্রেমের জায়গাটাতে কিন্তু বিশেষভাবে সফলতা কিন্তু এই সময় পেতে চলেছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই শুক্রের তুঙ্গ গৃহে অবস্থান প্রেমের ক্ষেত্রে সফলতা নিশ্চিত রূপে। তিন নম্বর যে রাশি কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের লাভ ম্যারেজের সম্ভাবনাটা প্রবল বাড়িয়ে তুলছে। আপনাদেরও প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবেই করবে এবং প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আসা, প্রেমের সম্পর্কে উন্নতি, প্রেমের ক্ষেত্রে আপনাদের মধুরতা, এই বিষয়টা কিন্তু থাকছে। দেখুন, আমি গ্রহের অবস্থান বাদ দিয়েও আপনাদেরকে বলছি, যারা নতুন প্রেমিক প্রেমিকা, অহেতুক ইগো সেন্টিমেন্ট সন্দেহ করা এই জিনিসটা আপনাদের মধ্যে বাদ দিন। দেখবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা আসবেই। এবং এর সাথে সাথে বলি, প্রেম এমনই না একবার যদি কেটে যায় সেই ব্যথা যে ছেলে বা সেই মেয়েটি পায় কি না সেটার হাজারো ওষুধে কিন্তু অন্য ব্যথা যায়, কিন্তু এই মনের যে ব্যথা কিন্তু সেটা যায় না। এরপরে যে রাশির কথা বলবো, প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনারা ভাগ্যের সাপোর্ট নিশ্চিত রূপে আপনারা পেতে চলেছেন। প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে, নতুন প্রেম, পুরাতন প্রেমের হাতছানি এবং পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে বাড়িয়ে তুলছে। এবং ভাগ্যের সাপোর্ট, পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু থাকছে কর্কট রাশির। এবং লাভ ম্যারেজের সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। এরপরের যে রাশি বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, আপনার প্রেমের ক্ষেত্রে নতুন যুগান্তকারী পরিবর্তন আপনাদের হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে সফলতা সাকসেস নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে প্রেমের জোয়ার আসতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের প্রেমের জায়গা থেকে সফলতা, লাভ ম্যারেজ, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে এই সময়ে এই বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ, সফলতা, সাকসেস কিন্তু দিবে। প্রেম আপনাদের জীবনে আসবে। এবং সবশেষে যে রাশি কিছুটা হলেও সম্ভাবনা, সে যে